দেখুন এবার যে কারণে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সব থেকে ক্ষমতাশালী সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে এই প্রস্তাব দেয় দেশটি সহিংসতা বন্ধ রাখাইনে ত্রাণের অবাধ প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি জাতিসংঘের ওয়েব টেলিভিশনে প্রচারিত সেই বৈঠকে লাইভ সম্প্রচার থেকে এইসব কথা জানা গেছে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকিহালি নিরাপত্তা পরিষদের দেওয়া তার ওই বক্তব্যে বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পালিয়ে গিয়েছে মিয়ানমার সরকারকে এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে পালিয়ে যাওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিজেদের দেশে ফিরতে সাহস পায় না নিকিহালি বলেন আমরা রাখাইন রাজ্যে চলমান সহিংসতার ঘটনা নিন্দা জানাই কেবল রোহিঙ্গা জনগোষ্ঠীই নয় অন্য যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাতেও আমরা নিন্দা জানাই তিনি বলেন মিয়ানমার নৃশংসতা ও সহিংসতা অব্যাহত আছে এর শিকার হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো কিন্তু মিয়ানমার সরকার এই সব বিষয়ে তথ্য গোপন করছে আমাদের মনে রাখতে হবে দেশটি গণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করছে সে চেষ্টা অব্যাহত থাকতে হবে মিয়ানমারকে সহিংসতা হচ্ছে না বলে আপনাদের দাবি সত্য হলে রাখাইনে গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হোক পাশাপাশি মানবিক ত্রাণও ঢুকতে দেওয়া হোক আর আমরা জানি এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে কি হয় তাই অবশ্যই আমাদের মিয়ানমারের সামরিক বাহিনী সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বলেন নিকি সুনির্দিষ্ট তিনটি প্রস্তাবনা তুলে ধরেন নিকিহালি বলেন প্রথমত মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাখাইনে রোহিঙ্গাদের উপর যারা সহিংসতা চালিয়েছে সেই সব অপরাধীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে মিয়ানমারের সামরিক বাহিনীকে সব দেশ অস্ত্র সরবরাহ করছে তাদের এই অস্ত্র সরবরাহ স্থগিত করতে হবে দ্বিতীয়ত মিয়ানমার সরকারকে সহিংসতা প্রবণ এলাকা এলাকায় মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত করতে হবে রেড ক্রস ছাড়াও মানবিক ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ঢুকতে দিতে হবে তৃতীয়ত সহিংসতার শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের অবশ্যই মিয়ানমারে ফেরত নিতে হবে এবং তাদের নিজ বাসভূমে স্বাগত জানাতে হবে আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে